একটা বেকার হয়ে যাচ্ছে, এটা কি কবুতর বলে? এটারে কয় বলে লক্ষা, কি লক্ষা বলে এটা? রে এটারে ময়ূর লক্ষা বলে, ময়ূর লক্ষা না, এটা প্রাইস কত? 2000 2000 টাকা না, নাচতেছে দেয়া যায়, এটা নাচবে সারা খানি নাচে, মনে করেন দর্শকের আকর্ষণ দেখায়, দর্শকের আকর্ষণ দেখে নাইছে। হ্যাঁ দর্শক বন্ধু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর ভালো আছেন। যদি চ্যানেল ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ভাই সব সাদা কবুতর আনছে, একদম সবই সাদা কবুতর গুলো একটু দেখাই আপনাদেরকে, একদম ফ্রেশ কবুতর দেখলে চোখ জুড়ে যায়, এত সুন্দর সুন্দর কবুতর, অনেকগুলো কবুতর আনছে ভাই। বোধহয় উড়াইনা কবুতর বোধ হয় ভাই, এগুলো কি আপনি উড়াইনা কবুতর? না না, এটা বাসা ঘরে ভিতরে পালা হয়েছে, উড়ান দেয়নি। ও এগুলো কত টাকা পিস বিক্রি করতেছেন? 200 200 মানে যেটাই ধরে 200 যেটাই দিলে। দর্শক জায়গায় কিন্তু আরেকটা অফার চলতেছে, যেটাই নেন 200, মানে আপনি কিন্তু পয়সা নেবেন 200, একদম দেখতে তো কবুতর, মানে 200 টাকার কবুতর, এর চেয়ে ভালো কবুতর আর কি পাইবো। খুব সুন্দর সুন্দর কবুতর কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, যে যেটাই নেন 200, দেখেন চোখগুলো সুন্দর, গা গুলো সুন্দর, সব সুন্দর। এখানে গ্রিজেলও আছে দেখা যাচ্ছে, লাল গুল্লাও আছে। তো এই একজোড়া কবুতর দেখতে পাচ্ছেন আপনারা, এত সুন্দর সাদা, এই কবুতরটা 200 টাকা, চিন্তা করেন কবুতরের দাম কই নামছে, খুব ভয়ঙ্কর পরিস্থিতি। দেখেন এই যে এটাও 200, এই যে এটাও 200, ওটাও 200, সবই 200, অফার চলছে, যে এই খাঁচা থেকে যেটা নেবেন 200, যে এদিকে নেবেন তাও 200, ফ্যান্সি বাদে এটা নেবেন 200। হ্যাঁ এই দেখছেন এত সুন্দর দেখতে কবুতরগুলা, দর্শক এই যে এখানে ভাই অনেক ফ্যান্সি কবুতর আনছে ভাই, এখানে যা দেখতে পাচ্ছে সবই ফ্যান্সি, বাকি শুধু ফ্যান্সি বললেন? আচ্ছা তাহলে নেন। সিরাজি কত টাকা চাচ্ছেন আজকে বাজারে? সিরাজি চাচ্ছি হচ্ছে এই জোড়া রানিং ব্লু চেকার, এটা হচ্ছে চাচ্ছি 2500 করে, 2500। আর এই যে এটার, এটা আমি গ্রেভার চাচ্ছি হচ্ছে এগুলো নিউ এডাল, হ্যাঁ এটা 2000 করে, 2000 টাকা। আর কিং কত চাচ্ছেন? কিং চাচ্ছি 3000 টাকা, 3000 টাকা চাচ্ছেন। আর এটা সিঙ্গেল ওপাল, আপনার কি মনে হচ্ছে আজকের বাজারটা? আজকে তুলনামূলক অন্য দিনের তুলনায় অনেক কম, অনেকটা কম, একটু কম মনে হচ্ছে না? একসময় তো এই ফ্যান্সি কবুতর গুলা হাই দাম ছিল 10,000 20,000, সেই বাজার গেল। একটা মজার কথা বলি, আমার এখানে যে তিনটা সিরাজি দেখতেছে, এগুলো তো একটা একটা পেয়ারেরই বাচ্চা, একটা পেয়ারের বাচ্চা। আমি তখন ওদের প্যারেন্টকে কিনছিলাম 15,000 টাকা দিয়ে, 15,000 টাকা দিয়ে আমি সেই বাচ্চা এখন কত কমে বিক্রি করতেছি। দর্শক 15,000 টাকা কবুতর শুনলেন যে কত টাকা কমে বিক্রি করতেছে, তাহলে কবুতর পালার যে একটা শখ, সেই শখ মনে হয় এখন আর পাবে না মানুষ। খাবারের অনেক দাম, খাবারের কারণে এই পরিস্থিতিটা তৈরি হচ্ছে। তো খাবারের দাম যতদিন না কমবে ততদিন পর্যন্ত কবুতরের বাজার নিয়ন্ত্রণ আসবে না আমার যতটুকু ধারণা। মানে আপনি কবুতর কেনার থেকে আপনি খাবারের চাহিদা বেশি চলে যায়, এর জন্য সবাই কবুতর কিন্তু বিক্রি করার ধান্দাই আছে, আবার কেউ কেনার ধান্দাই আছে। এই যে ভাই এখানে দেখতেছে, এটা বিউটি না ভাই? যেখানে এটা যতটুকু ধারণা পাইকারি বিক্রি করে বোধ হ্যাঁ, মানে পাইকার খুচরা ভাই। কি কবুতর আনছেন? চিলা আছে, গিরিবাজ আছে। চিলা কো আপনার? চিলা এই যে বেচলেছি আমি। হ্যাঁ চিলা কত বেচছিলেন? 500 500 টাকা না? আর এই দুটোর দাম চাচ্ছেন কত? এই দুইটা নর নর কত টাকা দাম চাচ্ছেন? এই তো 300 করে, 300 করে না? এই যে এখানে অফার চলতেছে 200 টাকা পিস, যেটা ধরে 200, মানে ফটক মালের মতো হয়ে গেছে গা ভাই, সালন 200 না, ধরা লন 200, দেখা লন 200, সিরা হইলে 200 নাকি? হ্যাঁ এখানে কি এই যে এটা কি কবুতর রং দিছে কিসের জন্য? কি কবুতর এটা? গিরিবাজ কবুতর, গিরিবাজ না? এটা 200 না? হুম সব 200। সকাল থেকে কি সব 200 বেচে লেছো? হ্যাঁ বিক্রি হয়েছে, এখনো একটা সেল হয়েছে, একটা সেল হয়েছে না, 200 করে দিছে তারপরে একটা সেল হয়েছে, চিন্তাটা করেন। এই ভাই অনেক ফ্যান্সি কবুতর আনে ভাই, কিছু ফ্যান্সি বেচছেন?
আপনি কিনেন এখান থেকে না আপনি কিনে আর আনে সেল দেন ঠিক আছে আর ওনাগুলা দি পোস্টার করতে ভাই সিরাজ কত চাচ্ছেন এটা লাহোরি ভাই ও লাহোরি কত চাচ্ছেন 4500 না পিওর জুরা পিওর জুরা ব্যাগ দেন গেসারে কিন্তু স্পেন লাহোরি আসছিল সেই দাম চাচ্ছিল কিন্তু কমই চাইছে কিন্তু নেওয়ার পার্টি নেই এখানে গ্রিজেল আছে এবং জোর আছে এই সম্মান দিছিল তোমা দিন ওরা 600 টাকা জোড়া চাচ্ছে কি কবুতর এটা গিরিবাজ না গিরিবাজ কবুতর ভাই উড়ানো কবুতর নাকি এগুলা জি ভাই এটা উড়ানো কবুতর এই সব ভাই বুদ আশা উড়াইছেন না হ্যাঁ উড়ানো কবুতর চেহারা দেখলে বোঝা যায় একটুখানি সুন্দর এই যে আট এখানে লক্ষা কি বাবা কি করতেছ ওরে বাবা এই লক্ষাটা পানি আছে নাকি হ্যাঁ এটা অসুস্থ অসুস্থ লাগে এই দেখেন কবুতর এটা ডাকতেছে ডাক শুনলেই তো ঠান্ডা মন ডাক ডাকতে শোনাই ডাকটা শোনাচ্ছি আপনাদেরকে আওয়াজ কি ডাকের এই যে ভাই এগুলো প্রাইস কত 1500 টাকা না এই যে একটা বেকার হয়ে যাচ্ছে এটা কি কবুতর বলে এটারে কয় বললে লক্ষা কি লক্ষা বলে এটারে এটারে ময়ূর লক্ষা বলে ময়ূর লক্ষা না এটা প্রাইস কত 2000 2000 টাকা না নাস্তাছে দেয়া যায় এইটা নাচবে এটা নাচবে সারা খানি নাচে মনে করেন দর্শকের আকর্ষণ দেখায় দর্শকের আকর্ষণ দেখে নাইছে হ্যাঁ বাবা রে বাবা সেই সুন্দর কবুতর তো দেন কি নাচে নাচতাছে পাখো মেলছে আবার হ্যাঁ দর্শক আপনারা দেখতেছেন লক্ষা পাখ মিলে ড্যান্স করতেছে এবং এদিকে ওরে বাবা রে বাবা কি ড্যান্স করতেছে গো এটা নর না মাদি এটা হলো আপনার হলো মাদি মাদি ড্যান্স করতেছে নরের দিয়ে তো আরো ড্যান্স করবে বুঝা হলো উপরে নাটকে সমস্যা নাকি ভাই ওরে বাবা ওরে বাবা ওরে বাবা আরে আরে এই আরে ওটা পানি আসছে বুঝা না এটা কত কত চাইছেন এটা মনে করেন পানি থাকবে এটা কত চাইছেন দাম ওটার দাম হইলো 2000 2000 এর দাম তো কম চাইছেন 2000 কম মাই হইলো আপনার 1500 2000 আচ্ছা দর্শককে এই পর্যন্তই পরবর্তী ভিডিও জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে